এগুলো কি সব দেশি মাছ? হ্যাঁ সবগুলো দেশি মাছ ভাইয়া। কি কি মাছ আছে একটু বলেন দেখি ভাই। এগুলো ট্যাংরা আছে, বাতাই আছে, সান্দা আছে, সেলা আছে, তারা আছে, ইসা আছে, বিভিন্ন কোয়ালিটির কয়লা আছে। আপনার বিভিন্ন হাওড় থেকে, হাওড়ের রাজা মোহনগঞ্জ, এই মোহনগঞ্জে মাছ আসে। এই হাওড়ের মাছ মোহনগঞ্জ বিক্রি করে সারা বাংলাদেশের মাছিরা এই মোহনগঞ্জ থেকে। প্রিয় বন্ধুরা, আমি প্রণব কুমার মণ্ডল স্বাগতম জানাচ্ছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে। কথাই আছে মাছে ভাতে বাঙালি। প্রতিটি বাঙালি খাবারে মাছ খুব পছন্দ করে, কিন্তু চাষের মাছ নয়, খাল বিল হাওড় নদীর দেশি মাছ। প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে দেশি হাওড়ের মাছ বিক্রি করার জন্য বিখ্যাত। তবে চলুন ঘুরে আসি সেই বাজার থেকে। আজ আমার সাথে আছেন শ্রদ্ধেয় বড় ভাই আক্তার ভাই। ভাটি বাংলার রাজধানী বলে জনশ্রুত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা একটি প্রাচীন জনপদ। অত্র এলাকার মোহন সাহা নামে একজন স্বনামধন্য ব্যবসায়ীর নাম অনুসারে এই শহরের নাম হয় মোহনগঞ্জ। ব্রিটিশ শাসনামল থেকে এই মোহনগঞ্জ ছিল ধান, পাট, মাছ ও সরিষার উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র। মাছে ভাতে বাঙালির এই দেশ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। এখনকার সময়ে বাজারে খাল বিল হাওড়ের দেশীয় মাছ দুষ্প্রাপ্য প্রায়। আমরা নেত্রকোনা জেলার মোহনগঞ্জের যে বাজারটিতে গিয়েছিলাম সেখানে হাওড়ের দেশীয় মাছ বিক্রির জন্য খ্যাত। বর্তমানে রাজধানীর সাথে ঢাকা মোহনগঞ্জ রুটে বিআরটিসি সহ চার পাঁচটি পরিবহন সংস্থার বাস সার্ভিস চালু রয়েছে। বিভিন্ন এলাকার মাছ আছে, সবচেয়ে দামি মাছ হলো বাই, কেডি, ডিমা, সবচেয়ে দামি মাছ। কোন জায়গা থেকে মাছ নিয়ে আসেন এগুলো? বিভিন্ন হাওড় থেকে মাছ আসে, ডিঙ্গুলো থেকে হাওড়। হাওড় হাওড় ডিঙ্গু কোন হাওড়? ডিঙ্গুতা মৎস্য সমৃদ্ধ হাওড় ঘেরা মোহনগঞ্জ উপজেলা। এই বাজারে মাছ আসে বিভিন্ন হাওড় থেকে। হাওড় হলো সাগর দৃশ্য পানির বিস্তৃত প্রান্তর। প্রচলিত অর্থে হাওড় হলো নদী তীরে নির্মিত মাটির বাঁধের মধ্য প্রায় গোলাকৃতি নিম্নভূমি বা জলভূমি। এই বাজারে পাওয়া যায় গুলশা, পাবদা, মেনি, শিং, কই, টাকি, বেলে, চেলা, বাটাসহ নানা ধরনের পুষ্টি সমৃদ্ধ ছোট ও বড় মাছ। গ্রামাঞ্চলে প্রায় 75% মানুষের আমিষের চাহিদা পূরণ করে দেশীয় ছোট মাছ। আমাদের দেশে গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুরা অকালে অপুষ্টির শিকার হয়। এই অপুষ্টি দূর করতে ছোট মাছ কার্যকর ভূমিকা পালন করে। বিশাল এ মাছের বাজারটিতে বিভিন্ন হাওড় ও নদী থেকে মাছ নিয়ে আসা হয় আড়ত ঘরে। আড়ত ঘরে স্থানীয় মাছ ব্যবসায়ীরা প্রান্তিক মৎস্যজীবীর কাছ থেকে মাছ কিনে নেন, তারপর সেই মাছ ওঠে অকশনে। অকশনে পাইকারি ব্যবসায়ীরা মাছ ডেকে কিনে নেন, তবে সাধারণ মানুষেরও সেখান থেকে মাছ কিনে নেওয়ার সুযোগ রয়েছে। বিভিন্ন এলাকার মৎস্য ব্যবসায়ীরা এই বাজার থেকে পাইকারি ব্যবসায়ীর মাধ্যমে মাছ কিনে নেন, পরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই মাছ বিক্রি হয়। এই মাছগুলো কোথায় যাবে ভাই? রামপুরা, ঢাকা। বরফ দিয়ে মাছ প্রক্রিয়াজাত করে পাঠানো হয় দেশের বিভিন্ন জায়গায়, এজন্যই মোহনগঞ্জকে মাছের রাজধানী বলা হয়ে থাকে। দেশীয় মাছে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন ডি, তাছাড়াও এ সমস্ত মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও আয়োডিন, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। মোহনগঞ্জে আপনার বিভিন্ন হাওড় থেকে, হাওড়ের রাজা মোহনগঞ্জ, এই মোহনগঞ্জে মাছ আসে। এই হাওড়ের মাছ মোহনগঞ্জ বিক্রি করে সারা বাংলাদেশের মাছিরা এই মোহনগঞ্জ থেকে। এই বাজারে কত মানুষ হয় প্রতিদিন? প্রচুর মাছও মানুষ, 1,000, 1,500, 2,000 মানুষও আসে। আর সব মাছ মোহনগঞ্জ থেকে সারা বাংলাদেশে ছিলাইল।
মোহনগঞ্জে মাছের এই বাজারটি সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। যারা এই বাজার থেকে মাছ কিনতে যেতে চান, সকালে গেলে ভালো মাছ কিনতে পারবেন। অনিল দাকে অসংখ্য ধন্যবাদ, আজকে সকালের খাবারের ব্যবস্থা করেছেন অনিল দা। অনিল দা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা। দাদা আজকে আমাদের সকালে খাবারের ব্যবস্থা করেছেন, দাদাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দাদা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু হাই বলে দেন।